আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস। মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ এই প্রতিপাদ্যে চট্টগ্রাম জেলার সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রবীণ দিবসের আলোচনা সভা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক একেএম গোলাম মোর্শেদ খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম সহ অন্যান্যরা। বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার 9% মানুষ প্রবীণ। প্রবীণদের কল্যাণ ও সুরক্ষায় সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। 8 বিভাগের 8টি প্রবীণ নিবাস নির্মাণ করা হয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা চালু করা হয়েছে। প্রবীণদের যত্নশীল হওয়া, তাদের প্রতি শ্রদ্ধাশীল সহনশীল হওয়া সকলের কর্তব্য হওয়া উচিত। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।